السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ফউজ বিল্লাহমিনজিম আলি ওম আকমালতুলি ওরিত ইসলামা সকল প্রশংসা সেই মহান রাবুল আলমিনের জন্য নিবেদিত যে আল্লাহ আমাদেরকে সুস্থ এবং নেয়ামতের সাথে জীবনযাপন করার দিন যাপন করার তৌফিক দিয়েছেন আমরা সে আল্লাহর কাছে জানাই লাখো কোটি শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ দিনী ভাই বোনেরা যে যেখানে আছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের নির্ধারিত লাইভ প্রোগ্রাম আমি শুরু করতে যাচ্ছি আপনারা আমি ইতিপূর্বে ঘোষণা দিয়েছি আপনারা জানেন যে আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে সাবান বেদাত সাবান মাসে যে মানুষ বেদাত করে থাকে সবে বারাত তো এই সবে বরাত বেদাত কেন এ নিয়ে আমি আজকে আলোচনা করব। তারপরে প্রশ্নোত্তর আমাদের সামনে থাকবে আলোচনা শেষে প্রশ্নোত্তর আমরা নিয়ে উপস্থিত হব শা আল্লাহ তো প্রথমে আমি জানাই যে আল্লাহ ওয়া তাআলা কুরআ কারিমা এরশাদ করেছেন যে আলি ওমা আকমাল তুলকুম দিন আকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম ও আত্মমাম তো আলিকম নামতি এবং আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণরূপে দান করলাম ও রদিতুলকুল ইসলাম আদীনা এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম আল্লা সুবাহানো তালা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন ইসলাম আর এই ইসলামকে তিনি পূর্ণরূপে আমাদের জন্য রেখে রেখেছেন নবী সাল আলী আসসালাম বিদায় হজে বলেছেন তারাক মা বিহিমা আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি তোমরা কখনই পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা এই দুটোকে মজবুতভাবে আঁকড়ে ধরবে একটা হচ্ছে আল্লাহর কিতাব একটা হচ্ছে রসুদ সাল্লাল্লাহু আলী আসসালামের সুন্নাত তাহলে ইসলামের মূল বিষয় হচ্ছে যে আল্লাহর কিতাব এবং রসুল সাল্লা সুননাত তো এই কিতাব এবং সুন্নাত আল্লাহর কিতাব এবং রসুলের হাদিস বা সুন্নাত এই দুটো জিনিস যদি আমরা আঁকে ধরে থাকি তাহলে আমরা পদভস্ট হব না ইসলামকে পূর্ণরূপে জানতে পারবো এটা আমাদের একটা মূল কথা আচ্ছা এই মূল কথার সাথে একটা কথা অ্যাড করি সেটা হচ্ছে এই যে আমরা যদি এমন কোনো আমল করি যে আমল আমাদের এই আল্লাহর কিতাব এবং রসুলের হাদিসের ভিতরে নাই তাহলে সেটা কিন্তু আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন যে সহি মুসলিমের মান আমিলা আমালান রাদ। যে ব্যক্তি এমন আমল করবে যে আমলের পক্ষে আমার নির্দেশনা নেই তাহলে সেটা প্রত্যাখ্যাত অন্য হাদিস রয়েছে মান আহদা সাফি আমরিনা যে ব্যক্তি নতুন সৃষ্টি করবে আমার এই দিনের মাঝে কোনো একটা বিষয় যে মা আলাইসা মিনহ যেটা তার অন্তর্ভুক্ত ছিল না ফাহুয়ারাদ সেটা প্রত্যাখ্যাত ইসলামের মধ্যে নতুন কোনো আমল যদি কেউ চালু করে যে আমলের প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না সেটা আল্লাহ কবুল করবেন না সেটা প্রত্যাখ্যাত তো এই ছোট্ট ভূমিকার পরে আমি আপনাদের সামনে বায়ান করতে চাচ্ছি যে আমাদের দেশে বা ভারত উপমহাদেশে বিশেষ করে সবে বারাত নামে যে একটি রাত উদযাপিত করা হয় সে রাতের ভিত্তি কতটুকু সংক্ষেপ কথা হলো খুব সংক্ষেপ কথা হলো যে এই রাতে বিশেষ কোনো নামাজ ইসলামে সহি হাদিসে বর্ণিত নাই এই রাত উপলক্ষে পরের দিন যে পনেরো সাহাবান এই পনেরো সাবানের বিশেষ রোজা রসদাল ইসলামের সহি হাদিস থেকে প্রমাণিত নেই সংক্ষেপ কথা আচ্ছা এবারে বিস্তারিত আলোচনায় আসি যে যারা এ রাতের ফজিলত বায়ান করেন তারা করণের একটা আয়াত বয়ান করেন সুরা দুখানের দুই নম্বর আয়াত ইনাহুফিল মুবারকা তারা বলেন যে নিশ্চয়ই ওহা আমি বরকতময় রাতে নাজিল করেছি তারা বলে কোরআন নাকি শবে বরাতের রাতে আল্লাহ নাজিল করেছেন লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নিয়ে এসেছেন অথবা সেখান থেকে রমজান মাসে এটাকে নাজিল হওয়া শুরু হয়েছে এটা আসলে ভ্রান্ত কথা এই কথার পক্ষে কোনো দলিল নাই এই মুবারক বরকতময় রাত এটা হচ্ছে শবে কাদার বা কদর সম্পর্কে লাভ আছে ইন্নান জেল না হুফি লাই কদর আমি ওহা নাজিল করেছি কদরের রাত্রে শাহরুখ রমা দান লেজলাফিল কোরআন রমজান কোরআন নাজিল করা হয়েছে সুতরাং সুরা দোকানের ওই রাত ওই আয়াত দিয়ে যারা সাবে কদরকে প্রমাণ করতে চায় তারা একটি ভ্রান্ত বা একটা মনগড়া ব্যাখ্যা তারা মানুষের উপস্থাপন করে যে ব্যাখ্যার পক্ষে সালাফে শালীহীন থেকে কোনো প্রমাণ নেই বরং এটা কোরআনের অন্য আয়াত এবং হাদিসের সম্পূর্ণ পরিপন্থী এটা লাগে এক দুই নম্বর হচ্ছে যে সবে বরাত উপলক্ষে যে কথা বলা হয় যে এই রাতে নাকি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে সুমাহা ও কুম সুমাইলাহা ও কুমুলাইলাহা ও সুম নাহা রাহা তোমরা এই রাতে সালাত আদায় করো এবং দিনে শ্যাম পালন করো এই হাদিসটি ইবনে মাজাই বর্ণিত হয়েছে। কিন্তু এই হাদিস সম্পর্কে নির্ভরযোগ্য আলেমগণ বলেছেন কেউ বলেছেন এটা জয়ীফ এবং কেউ বলেছেন এটা জাল বা বানোয়াট আলাম আলবানী হাদিসটিকে জৈব বলেছেন বানোয়াট বলেছেন বা জাল বলেছেন কিন্তু এই হাদিসটিকে জয়ীফ হওয়ার ব্যাপারে কিন্তু যারা আমাদের দেশের বিশেষ করে নির্ভরযোগ্য কিছু হানাফি আলেম আছেন তারাও কিন্তু স্বীকার করেছেন হাদিসটি জয়ীফ এবং স্বীকার করার পরে তারা বলেছেন যে জয়ীফ হাদিস যেহেতু ফজিলতের ক্ষেত্রে আমল করা যায় তো ফজিলতের ক্ষেত্রে এটা একটা আমল রাতের আমল এই রাতের আমল আপনি কেন নতুন একটা আমল তৈরি করবেন যে আমলটা আগের রাতেও ছিল না পরের রাতেও ছিল না অথচ আপনি জয়ীফ হাদিসের ভিত্তিতে একটা আমল করবেন সহী হাদিস ভিত্তিক যে আমলগুলো রয়েছে সে আমলগুলোকে আমাদের করা শেষ হয়ে গেছে যার কারণে আমাদেরকে এই রাতে বিশেষ আমল করতে হবে যে আমলের পক্ষে রাসু সাল্লাম থেকে সহি সূত্রে বড়ওয়ার নাই অতএব এই আমল গ্রহণযোগ্য নয় তারপরে তিন নম্বর কথা হলো যে বলা হয় যে আজকে রাতে নাকি আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি কালব গোত্রের যে ছাগল আছে ছাগলের যে পশম এই পশম বরাবর মানুষকে তিনি ক্ষমা করে দেন এই হাদিসটিও মানে জৈফ এবং অনেকে বানোয়াট বলেছেন কেননা আল্লাহ সহ আলাদা প্রত্যেক রাত্রে নেমে আসেন বুখারি মুসলিমের হাদিসে আছে প্রত্যেক রাতের শেষ প্রহরে শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন এটা শহীদ বুখারি এবং মুসলিমের হাদিসে এ কথা বর্ণিত হয়েছে সুতরাং বিশেষভাবে এ রাতের কথা বলাটা এটা কখনোই যেহেতু সহি হাদিসে প্রমাণিত নাই অতএব এ কথা কখনোই গ্রহণযোগ্য হবে না আচ্ছা চার নম্বর কথা হচ্ছে যে এ রাতে নাকি বসু সাল্লাহ আলিয়ালাম কবর জিয়ারত করেছেন অতএব এ রাতে দল বেঁধে লোকেরা কবর জিয়ারত করতে যায় তো কবর জিয়ারত সংক্রান্ত যে হাদিস এটাও কিন্তু সহি সূত্রে প্রমাণিত নাই সুতরাং যে কবর জিয়ারতের বিষয়ে কোনো হাদিস যেহেতু সহি সূত্রে প্রমাণিত নাই অতএব সেটা নিয়ে আমাদের কোনো আলোচনাও নেই অর্থাৎ এই রাত্রে বিশেষভাবে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না এবং এটা বেদাতের পর্যায়ভুক্ত হবে আচ্ছা এরপরে আসুন আরেকটি কথা সেটা হচ্ছে যে এ রাতে নাকি হালুয়া রুটি খাওয়া সুন্নত এই জন্য দেখা যায় অনেকে হালুয়া রুটি খায় সহবতার রাতে কেন রসদ সাল্লাহ সাল্লাম নাকি ওহুদের প্রান্তরে কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে তার দাঁত ভেঙে গেছিল এজন্যে তিনি হালুয়া রুটি খেয়েছেন তো তার দুঃখে দুঃখী হয়ে অনেকে হালুয়া রুটি খায় এটা কিন্তু এখনও আছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ কমে গেছে এটা একটা ভ্রান্ত কথা যারা এরকম পূজারি মৌলবী তাদের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা এটাকে চালু করেছে দেখুন ওহুদের যুদ্ধটা হয়েছিল সাওয়াল মাসে রমজানের পরের মাস সাওয়াল বলা হয় এই মাসে হয়েছিল এবং তখন ছিল এগারো তারিখ শনিবার এই সময় যুদ্ধটা হয়েছিল আর সাবান মাসে দেখেন পনেরো তারিখে কী খাইতেছে হালুয়া রুটি খাইতেছে তাহলে এটা কেমন কথা হলো দাদা বলে না যে দাদার কবর কথা দাদি কাঁধে কোথায় বিষয়টা এরকম আর কি আর একটা কথা যদি হালুয়া রুটি খেতেই হয় নবী আল্লাহ নবীর সাল্লামের দুঃখে দুঃখী হয়ে তাহলে আপনি শুধু একদিন খাইবেন কেন সারা বছর খান তাই না তো এটা ভ্রান্ত একটি এবং ভ্রান্ত একটি বিশ্বাস একটু এবং এই আমল করা চলবে না আরেকটি চালু করে দিতে আরেকটি আমল আছে সেটা হলো এ রাতে নাকি বিশেষ নামাজ পড়তে হবে একশো রাকাত নামাজ একশো রাকাত নামাজ প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়বে এবং তারপরে দশ বার করে সুরা এখলাস পড়তে হবে এখলাস পড়বে তো এই ব্যাপারেও হাদিস কিন্তু বর্ণিত হয়েছে এবং সেটা জাল হাদিস বানোয়াট হাদিস আর এই সম্পর্কে ইমাম জৌজি মৌদুয়াতের মধ্যে উল্লেখ করেছেন তো এই হাদিসের এই জাল হাদিসের ভিত্তি করে চারশো আটচল্লিশ হিজড়িতে চারশো আটচল্লিশ হিজড়িতে বাইতুল মোকাদ্দাসে কিছু মূর্খ ইমাম এ নামাজের প্রচলন করে এবং তারা এই এই নামাজটিকে চালু করে এবং তখন মূর্খ লোকেরা এটাকে গ্রহণ করে এবং সেইভাবে চলে আসতেছে আরও অনেকে বলে যে এ রাতে ইবাদত করলে বা গোসল করলে না কি হয় প্রত্যেকটা পানির ফোঁটার গোসল করার সময় যেন প্রত্যেকটা পানির ফোঁটা পড়ে না তখন প্রত্যেকটা পানির ফোঁটার সাথে কাবিরা গুনে ঝরে পড়ে এই সম্পূর্ণ বানোয়াট কথা তারপরে এ রাতে ভালো খেলে সুন্দর পোশাক পরলে তারপরে চোখে আতর সুরমা চোখে সুরমা লাগালে আতর ব্যবহার করলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এরকম বিশ্বাস আমাদের সমাজে রয়েছে এগুলি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস আজকে রাতে দেখা যায় এই জন্য এই বিশ্বাসগুলোর কারণে করছে কি যে যে লোকটা জীবন নামাজ পড়ে না ইবাদবন্দি করে না হ্যাঁ দেখা যাবে যে গোসল করে সুন্দর কাপড় চোপড় পরে সবার আগে মসজিদ এসে হাজির হয়েছে আর এদেরকে নিয়ে হুজুরের কি বয়ান লম্বা চড়া বয়ান তারপরে আরও লম্বা চড়া দোয়া তারপরে কি হালুয়া রুটি তারপরে চিন্নি মিষ্টি এগুলি চলছে এটা সামের এগুলি সুন্নাত নয় এগুলি এই ধরনের আমল যেহেতু সহি হাদিস থেকে প্রমাণিত নাই তাই করা যাবে না তাহলে সবে বরাত বা এই রাতের বিশেষ কোনো হাদিসকে আছে সহি একটি হাদিস হাসান হাদিস রয়েছে আল্লাহ নাসিউদ্দিন আলমানী হাদিসকে সহি হাসান বলেছেন সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লি মিন বলছেন ইলা জামি খালকিহি ফায়াক ফিরুম ইল্লা লেমু মুশরিকিন আউ মুসাহিন ইবনে মাজা বর্ণিত হয়েছে যে মধ্য সাবানের রাতে চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ আলা তার সৃষ্টিকুলের প্রতি দৃষ্টি নিবন্ধ করেন দৃষ্টি নিক্ষেপ করেন তা কারণ অতপর এদের মধ্যে সবাইকে ক্ষমা করে দেন সব মুসলিমকে ক্ষমা করেন দুই শ্রেণীর মানুষ ছাড়া শিরিক এর সাথে লিপ্ত রয়েছে বা জড়িত রয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে যারা হিংসা বিদ্বেষ করে একে অপর থেকে আলাদা থাকে বিচ্ছিন্ন থাকে এই সমস্ত লোকদেরকে আল্লাহ ক্ষমা করেন না তো এই যেখানে ক্ষমা আল্লাহর ক্ষমার বিষয়ে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটার ভিত্তি করে বলে অনেকে যেহেতু আল্লাহ তালা ক্ষমা করবেন তো আমি ক্ষমা চাইব না কেন আমি বিবোধ করব না যুক্তির কথা এটা যেহেতু আল্লাহ ক্ষমা করবেন তা আমি রাত জেগে নামাজ পড়ি দোয়া করি আমি তশমি পড়ি আমি ক্ষমা চাই তাই না এটা এই কথা বলে থাকে এবং অনেকেই বলে যে ঠিক আছে তাহলে আমি এই রাতে এভাবে ইবাদত করব। এবং ভিত্তি করে কেউ কেউ ইবাদতও করে থাকে এখন কথা হলো এই যে এই যুক্তি তো আমি নিজের মন মতো দিলে হবে না যুক্তি দিলে তো অনেক কিছুই দেওয়া যায় না কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলয় সাল্লাম সাহাবাইকার তাবিন তাবে তাবিন এদের মধ্যে কেউ কি বিশেষ করে এই রাতে ইবাদত করেছেন বিশেষ করে ইবাদত করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে তারা ইবাদত করেছেন সুতরাং এই ইবাদত যেহেতু বিশেষভাবে পাওয়া যায় না অতএব কোনো প্রয়োজন এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ দয়া যে তিনি আমাদেরকে ক্ষমা করবেন অতএব আমরা কি করব শিরিক মুক্ত থাকব শিরিক মুক্ত জীবনযাপন করব আর আমরা মানুষের সাথে হিংসা বিদ্বেষ করব না তাই ক্ষমা পেয়ে যাবো আলহামদুলিল্লাহ এটা আলোর একটা স্পেশাল ডোনেশন বা স্পেশাল দান মনে রাখবেন যে এত কিছু বোঝানোর পরেও এক শ্রেণীর লোক বলবে যে এত বড়ো বড়ো হুজুর এত বড়ো বড়ো আলেম আমাদের বাপদাদা করে আসছে তারা কি নামে যাবে এই সে এ ধরনের কথা যারা বলবেন তারা আসলে সঠিক জিনিসটা জানতে চান না তারা ওই বাপদাতার দোহাই দিয়ে বা আলেম মলবির দোহাই দিয়েই তারা পাশ কেটে চলে যেতে চান এটা আসলে ঠিক নয় আপনাকে দলিল ভিত্তিক আমল করতে হবে তারপরে একটা কথা হলো যে এটা একটা নফল যদিও তারা যারা এটা করে বা বলে তারা তো তারা তো কখনোই বলেন এটা ফরজ তাহলে যদি ফরজ না হয় তাহলে এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন মানে আপনি সতর্কতা বশত যদি বেদাত হয়ে যায় তা আপনি গুণাগার হবেন না আপনি তো গুণাগার হবেন বেদাত যদি হয়ে যায় তাহলে তো আপনি গুনাগার হচ্ছেন তাহলে নফল নামাজ নফল ইবদ করতে গিয়ে আপনি গুনার দিকে কেন পড়তে যাবেন আপনি ওই গুনার দিকে না গিয়ে যে আমলের ব্যাপারে কোনো ইখতলাফ নাই কোনো মতভেদ নাই আপনি সে আমল কেন করবেন না তাহা নামাজ পড়েন আল্লাহ নবী সাল্লাম তাহা নামাজ পড়েছেন পটে উদ্বুদ্ধ করেছেন তাহা যুদ্ধের নামাজ ফজ বায়ান করেছেন এ ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের মধ্যে কোনো মতভেদ নাই তাহা নামাজ পড়েন পাচক তো নামাজের সাথে সংশ্লিষ্ট সুন্নাথগুলি পড়েন চাষ্টের নামাজ পড়েন ইশরাকের নামাজ পড়েন কত নামাজ আছে না এগুলোর সাথে কোনো খবর নাই হঠাৎ করে এক রাতে না সবাই নিয়ে নামাজ পড়তে হবে জামাতবদ্ধ হয়ে আর এভাবে কি করতে হবে অ্যাকশনে বলছে যে এটা করা যাবে না অ্যাকশনে বলছে করতে হবে এই নিয়ে মারামারি ফাটাফাটি এরপরে আপনার সারা দেশে আলোকসজ্জা করা হয় করা হয় এটা বিশেষ একটা ঈদের রাতের মতন অবস্থা করা হয় আবার ওই যে আছে না মিলাদুলনী রাশ সাহেবের জন্ম তারিখ নো একই রকমের আনন্দ ফুর্তি করা হয় মিছিল বের করা হয় তো এগুলি বাড়াবাড়ি ইসলামের মধ্যে এগুলি বাড়াবাড়ি ইসলাম পরিপূর্ণ দিনটা পরিপূর্ণ এই পরিপূর্ণ দিন আল্লাহকে দিয়েছেন আরলা নবী সাল্লাল্লাহু আমাদের জন্য রেখে গেছেন বলেছেন যে তারাক তো তারাক তুকুমাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইযিগু আনহা ইল্লা হালিক যে আমি তোমাদেরকে স্বচ্ছ দিন এর ওপরে রেখে যাচ্ছি যে ধর্মটা স্বচ্ছ পরিষ্কার এর মধ্যে কোনো রাগঢাক নাই কোনো লাই না হা রিহা মানে এর রাত দিনের মতো মানে কেউ যদি এর ভিতরে কোনো গোপন কিছু বলতে চায় তাহলে আসলে গোপনীয়তা বলতে কিছু নাই সেটা দিনের মতন সব পরিষ্কার পরিচ্ছন্ন তার মানে দলিল ভিত্তিক দলিল আছে পরিষ্কার কথা আমল করব দলিল নাই এটা অন্ধকার ওটা আমল করা যাবে না এটা হচ্ছে ইসলামের নীতি প্রাণটি উপস্থিতি এই জন্যে আমরা সবে এই হালুয়া রুটির যে একটা ধুম আমাদের দেশে চলছে এটা থেকে আমাদেরকে বিরত রাখবো বিরত থাকবো বিরত রাখবো এবং অন্যদেরকেও বিরত রাখার জন্য নসিহত করব। এটা নিয়ে কার্য ঝগড়া করার কোনো প্রয়োজন নেই কেউ যদি এরকম করতে তার বিষয় সে করুক এটা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই আপনি সুন্দরভাবে ভদ্রভাবে তাকে বুঝাবেন সে যদি মানে তা আলহামদুলিল্লাহ যদি না মানে তাও আলহামদুলিল্লাহ হম আপনার দায়িত্ব আপনি পালন করবেন আলহামদুলিল্লাহ আপনি দেখেছেন যে মক্কা মদিনায় আরব দেশগুলিতে বড় বড় আলেম ফতুয়া দায়মা স্থায়ী ফতুয়া বোর্ড এটা কি হল ফিনিশিং দেখাচ্ছিল চলছে আলহামদুলিল্লাহ আমি তো ভাবছিলাম যে মনে হয় ফিনিশ হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ নেট মনে হয় ডিসকানেক্ট দেখাচ্ছিল তো তো যেটা বলছিলাম যে অতএব আমরা সতর্ক থাকব এবং আমরা এই আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি না করে আমরা যেটা রসলাম থেকে যে আমলগুলো সহি শুদ্ধভাবে প্রমাণিত হয়েছে সেগুলি করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তফি দান করেন সম্মানিত দিনই ভাই বোনেরা আমি এই আলোচনা আর দীর্ঘ করতে চাচ্ছি না এবার আমি আপনাদের পাঠানো প্রশ্নের প্রতি দৃষ্টি নিবন্ধ করতে চাচ্ছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি ইচ্ছা পোষণ করেছি এ পর্যায়ে যারা প্রশ্ন পাঠিয়েছেন আমি সেগুলো পড়ে পড়ে উত্তর দিব আর যারা প্রশ্ন পাঠাতে চাচ্ছেন তারা পাঠাতে পারেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই সাদিয়া শামীম বলেছেন পৃথিবীর হাজারো মানুষ এখন করুণ অবস্থায় আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করছি ভালো ভালো খাবার খাচ্ছি আমাদের এভাবে যাপনের জন্য কি আমাদের অনেক গুণা হচ্ছে না কোনো গুণা হবে না তবে যদ্দর সম্ভব অন্য মানুষকে যদি আমরা সহযোগিতা করার সুযোগ পাই তাহলে আমরা সহযোগিতা করব। আর আমি আমার যেমন পরিবারকে বলেছি যে আমরা কৃচ্ছ সাধন করার চেষ্টা করব আমরা কিছুটা মানে এই যে মানুষের সমস্যা হচ্ছে এই সমস্যাটাকে অনুধাবন করার জন্য আমরা আগে যে খানাদানা খাইতাম আমরা এখানে কিছুটা হলেও আমরা যেন একটু নিজেদেরকে নমনীয় ভাব প্রকাশ করে আমরা যেন মানে মনে করি যে লোকেরা দুঃখের ভিতরে ধাবন করার জন্য আমরাও একটু খানাদানার ক্ষেত্রে একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করব এটা সকলের হওয়া উচিত হুম ইউসুফ সালাম ইউসুফ নবী যখন দুর্ভিক্ষ ছিল তখন তিনি না খেয়ে থাকতেন এবং তাকে বলা হতো যে আপনি খাদ্যমন্ত্রী তো আপনি কেন এইভাবে থাকছেন তখন তিনি বলছেন যে আমি দুঃখীদের দুঃখ অনুধাবন করার জন্য আমি এরকম করি তো সুতরাং এটা একটা দ্বিতীয় কথা হলো যে আমরা সাধ্য অনুযায়ী মানুষকে দান করার ব্যাপারে হ্যাঁ যার যতটুকু সামর্থ্য আছে সুযোগ আছে কারণ অভাবের সময় মানুষের অভাব মোচন করা অনেক বড় সদাকা এবং অনেক বড় কল্যাণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে মিসকিনের জন্য চেষ্টা করা তার করার জন্য চেষ্টা করা আমার মসজিদে এক মাস এ টেক করা যাই বেশি উত্তম তো এটা অনেক বড় একটা ফজিলতের কাজ সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন দুঃখীদেরকে কিছুটা হলেও এখন সহযোগিতা করতে পারি গতকালকে আমি অভাবীদেরকে দুস্থদেরকে মিস্কিনদেরকে দান করলে কি সাব আছে কী ফজিলত আছে সে সম্পর্কে আলোচনা করেছিলাম সে আলোচনাটা শোনা যেতে পারে শহীদ প্রশ্ন করেছেন যে একবার দরোধ পাঠ করলে দশটা মর্যাদা বৃদ্ধি পায় শেখ আমি জানতে চাই এই মর্যাদা কার কাছে কোথায় বৃদ্ধি পায় হ্যাঁ আল্লাহ আল্লাহ তাল্লা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা এক দূর পাঠ করবে তাকে আল্লাহ তালা দশটি রহমত দান করবেন হ্যাঁ অন্য অন্য রেওয়াতে আছে তার মর্যাদা বাড়িয়ে দেবেন এবং অন্য রেওয়াতে আছে যে তাকে আল্লাহ তালা দুশ্চিন্তা মুক্ত করবেন তো এই জিনিসগুলো মর্যাদা বৃদ্ধির বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে হুম আল্লাহর কাছে যে আল্লাহ সহ হানুমাত তাকে হয়তো দুনিয়াতে মর্যাদাবান করবেন মানুষের ভিতরে আর না হলে পরকাল তো রয়েছেই পরকালে তাকে মর্যাদা বান করবেন তার সম্মান বাড়িয়ে দেবেন মানুষের সামনে এবং দেখাবেন এই লোকটা এই আজকে তাকে মর্যাদা বেশি করে দেওয়া হলো ঠিক আছে এক ভাই বলেছেন যে নামাজের ভিতর সাজদা ইস্তিকফার করা যায় কি কি্তিকারের যে দোয়া আছে সেই দোয়াটা আপনি পড়বেন যেমন সুবহান রব্বাল আলা এটা একটা দোয়া সুবহন কদ্দুস রব্বুল মালাইকাতে একটি দোয়া সুফহান আক হামদিকা আল্লাহ মগফির লি আল্লাহ নবী থেকে প্রমাণিত দোয়া যে সুফহান আক আল্লাহ হামদিকা রব্বানা আল্লাহ মগফির মানে এ আল্লাহ তোমার প্রশংসার সাথে তোমার তসবি বায়ন করতেছি তুমি আমাকে ক্ষমা করো তাহলে ক্ষমা করা ইস্তেফার বা ক্ষমা করার দোয়া তো আছেই তারপর আল্লাহ ফিরলি ওর আল্লাহ ফিরলি জাম্বি কুল্লাহু দিকাহু ও জিল্লাহু আউ্লাহু আখির আলিয়া তো আসির রাহু এই দোয়াটাও শেষ দায় পড়ার কথা হাদিসে প্রমাণিত রয়েছে সুতরাং ইস্তেকফারের জন্য যে দোয়াগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেই দোয়াগুলো আমাদের পড়ার চেষ্টা করতে হবে শিখে নিয়ে পড়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সেই তফিদান করেন অজুর পাত্রে হাত পান হবে কি অজুর পাত্রে পানি নিয়ে অজু করা জায়েজ কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তবে আপনি যদি ঘুম থেকে উঠে পাত্রে হাত ডুবাতে চান তখন ওই হাত ডুবানোর আগে আপনার হাত দুটুকে আপনি দুই তিনবার ভালোভাবে ধুয়ে নেবেন আলাদাভাবে আল্লাহ নবী সালাম বলছেন রথ কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে তাহলে ডুবানোর আগে পানির পাত্রে হাত ডুবানো আগে সেজন ওই হাত তিনবার ভালোভাবে ধুয়ে নেয় এটার ব্যাপারে অনেকে ওয়াজেব বলেছেন যেভাবে যেহেতু নিষেধ করা হয়েছে হাত ডুবাইতে আবার হাত ধুইতে আদেশ করা হয়েছে ওই জন্যে হাত ধুয়ে নেওয়াটা ওয়াজেব অনেকে বলেছেন কেউ কেউ বলেছেন এছাড়া অন্যান্য সময় যদি হয় তখন তো আপনি ঘুম থেকে উঠছেন না সাধারণভাবে আপনি পানির পাত্রে যেমন মগ আছে বালটি আছে বা পাতিল আছে সেখান থেকে এভাবে হাত ডুবিয়ে পানি উঠিয়ে আপনি উজু করবেন কোনো অসুবিধা নেই এখানে একটা সংসার অনেকের ভিতরে কাজ করে সেটা হলো এই যে আমি যখন উজু করছি তখন তো আমার উজুর পানিটা হাতে যে লেগে আছে সে পানিটা পাত্রে চলে যাচ্ছে তাহলে পাত্রের পানিটা না পাক হবে নাকি না না পাক হবে না এ ধরনের কথা আমাদের সমাজে প্রচিত আছে যে উজুর পানি না পাক এ কথার পক্ষে কোনো দলিল নাই এটা একটা ভ্রান্ত কথা রেজওয়ান আহমদ বলছেন সবে বারাতে নামাজ করা কি জায়েজ আমি একটু আগে বললাম যে এখানে কোনো নামাজ নাই সবে বারাত উপলক্ষে কোনো ইবাদত নাই কোনো নামাজ নাই পরের দিন কোনো রোজা নাই স্বাভাবিকভাবে অন্য সময় যেমন আপনি রাতে ইশার নামাজ তারপরে সুনাদবীতের তাহাজ্জুদ ইত্যাদি পড়ে থাকেন আজকে রাতেও আপনি সেভাবে পড়বেন এটা আপনার জন্য যথেষ্ট ফারুক বিন এরশাদ ভূঁইয়া বলেছেন বাংলাদেশে প্রায়ই মসজিদে আজানের আগে কোরআন তিলাওয়াত ও দরুদ পড়া হয় মাইকে তারপরে আজান দিচ্ছে এই বিষয়ে সঠিক মতামত দিয়ে একটু আলোচনা করবেন হ্যাঁ আমিও শুনেছি যে আজান দেওয়ার আগে একটু কোরআন তেলাওয়াত করে একটু দরুদ পড়ে কীভাবে একটু গানও গায় হুম তো এগুলি হচ্ছে বেদাত বেদাতকে প্রতিষ্ঠিত করার উপায় কিভাবে বেদাত তৈরি হয় দেখেন এইভাবে তৈরি হয় আল্লাহ নবী সাল্লা সাল্লামের জামানায় আজানের সময় হয়েছে বেলাল আজান দিয়েছেন আবদুল্লাহ উম্মে উমনে ইবনে উম্মে মাকতুম আজান দিয়েছেন কিন্তু আজানের আগে কোরআন তেল আওয়াত এটা একটা ইবাদত এই ইবাদতটা আপনি আজান আগে কেন করবেন দরুদ একটা ইবাদত এটা আপনি আজান আগে কেন করবেন বরং আজানের পরে দরুদ পড়ার কথা হাদিসে আছে আল্লাহ নবী সাল্লি আজানের পরে হ্যাঁ দরুদ পড়তে বলেছেন এবং তারপর আজানের যে দোয়া আছে সেই দোয়া পড়তে বলেছেন এখন কোন যুক্তিতে ওই আজানের দরুদটা আজান আগে চলে আসলো কোন যুক্তিতে ভিত্তিতে তো এটা এগুলি হলে এভাবে সমাজে বেদাত প্রতিষ্ঠিত হয় কেউ আপনাকে বলবে ভালোই তো খারাপ কি আবার উনি কোরআন তেলাত করতেছে উনি দরুদ পড়তেছে এগুলি খারাপ জিনিস নাকি আপনি মানা করতেছেন বেদাত বলতেছেন তা আমি আপনাকে বলবো যে আপনি এই কাজটা কেন করবেন দুরুদ একটা ইবাদত কোরআন তো ইবাদত আজানো একটা ইবাদত তো এই ইবাদতের সাথে এই ইবাদত আপনি কেন মিলাবেন আপনি কে অনুমতি দিল যদি আপনি এটা করতে চান তাহলে আরো ইবাদত এইভাবে তৈরি হবে জানাজার আগে আজান দিয়ে দেন এই তো ইবাদত একটা আজান তো একটা ইবাদত না জানাজার আগে দিয়ে দেন ঈদের নামাজের আগে আজান দিয়ে দেন আজানটা একটা ভালো কথা আল্লাহ হক বা হাই আল্লাহ হাই ফালা কি সমস্যা যুক্তি দিয়ে যদি আপনি ইসলাম মানতে চান তাহলে যুক্তির অভাব নাই দেখা যাবে ইসলামের মূল তত্ত্ব খুঁজেই পাওয়া যাবে না ইসলামের মূল খুঁজে পাওয়া যাবে না এক এক এলাকায় এক এক রকমের ইসলাম ঠিক আছে তো এই জন্যে এই আজানের বিষয়ে যেটা বললাম না আপনি যেটা বললেন প্রশ্ন করলেন যে দরুদ পড়ে কোরআন তেলাওয়াত করে আবার কোনো কোনো এলাকায় গান গায় হ্যাঁ ইয়া নবী সালাম আলাইকা বলে তারপরে আবার মুখে ডাকে আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন নামাজের সময় হয়েছে এখন আজান হবে আবার আজানের পরে আবার করে কি আজান হয়ে গেছে একামত হবে তার আগে একটু আবার ডাকে যা আর তিন মিনিট চার মিনিট সময় বাকি আছে হবে আপনার তাড়াতাড়ি আসুন আরে ভাই এগুলো কি আজানটা তো দেওয়াই হয় মানুষকে সতর্ক করার জন্য নামাজে আহ্বান করার জন্য আপনি আলাদাভাবে কেন আহ্বান করবেন তো এগুলি বেদাতি কাজ এবং এইভাবে সমাজে বেদাত প্রতিষ্ঠিত হয় আলেমরা যদি বাধা না দেয় তো এইভাবে এটা প্রতিষ্ঠিত মহাজ্জনের কাজটা করতো পরের মহাজ্জান যদি আসে আসে তখন সে যদি এভাবে আজানের আগে দূর না পড়ে তাহলে লোকেরা বলবে আপনি কি করে নতুন ছিলেন উনি এত বড় এত বড় লম্বা দাঁড়িয়ে ছিলেন এত বড় তিনি আলেম ছিলেন তিনি আজান শুরু করার আগে প্রতিদিন এভাবে মানে বারো বছর পঁচিশ বছর তিরিশ বছর আজান দিয়েছেন কেউ বাধা দেয়নি উনি কোরআনতলাত করতেন দরুদ পড়তেন তারপর আজান দিতেন আপনি কেন দেন না এইভাবে বেদাত প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ওই মোয়াজ্জেন যদি নতুন মহাজ্জন যদি বলে যে এটা হাদিস নাই করণে নাই যে হে বেটা নতুন লোক আসে কোথা থেকে হাদিস লয়েছে ওই আগের মোয়াজ্জেন যিনি ছিল উনি কি করোন হাদিস কম বুঝতো ওই সময় কি অমুক ইমাম ছিল উনি যে বলে নাই উনি কি কম বুঝতো কম জানে উনি এইভাবে হ্যাঁ বেদাতকে তারা কি করে সাপোর্ট করে যায় না আর প্রতিষ্ঠিত হয়ে যায় এখন এই এটা ঘটতেছে এখন অন্য এলাকার লোকেরা এসে দেখে যে এখানে আজান দিচ্ছে এভাবে আর এত বড় হুজুর এত বড় আলেম এখানে আছে তো কোনো বাধা দেয় না উনি নিজের এলাকায় যা বলবে যে হ্যাঁ ওই এলাকায় তো আজান দেওয়ার আগে এরকম করা হয় তো আপনারা এই কোরআন পড়েন না পড়েন না কেন ওইখানে চালু হয়ে গেল এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে প্রাণপ্রিয় উপস্থিতি ভালো কাজ মনে চাইলেই আমি করে ফেলবো তা কিন্তু নয় ভালো কাজের জন্য দলিল লাগবে ইসলাম দলিলের ভিত্তিতে আবেগের ওপরে না যুক্তির ওপরে না ঠিক আছে আমি আলোচনাটা একটু লম্বা করে ফেললাম বোঝানোর জন্য আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম বর্তমান পরিস্থিতিতে মসজিদে জামাত নামাজ আদায় করা এক ফুট গ্যাপ রেখে এরকম গ্যাপ রেখে নামাজ পড়লে শুদ্ধ হবে কি না দয়া করে জানাবেন দেখুন স্বাভাবিক অবস্থায় কাতারের মাঝখানে গ্যাপ রাখা সুন্নাতের খেলাফ নামাজ পরিপূর্ণ হয় না কিন্তু বিশেষ যদি প্রয়োজন থাকে জরুরাত হুম সমস্যা থাকে একত্রিত হওয়ার ক্ষেত্রে তাহলে এটা করা যেতে পারে নামাজ হয়ে যাবে এবং জামাতো হবে ইনশাআল্লাহ দিয়েছে এই সমস্যার কারণে তখন লোকেরা আলাদা আলাদা এবং দূরে দূরে দাঁড়াচ্ছে আর জরুরাত তুবিহল মাহজুরাত ইসলামী মূলনীতি হলো এই যে জরুরাতের কারণে বা প্রয়োজনের কারণে নিষিদ্ধ জিনিসটা সাময়িকের জন্য কী হয়ে যায় বৈধ হয়ে যায় তো এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে এই মানে এর সাথে আমি একটা মিলাই বলি সেটা হলো এই যে যেমন ধরেন যে মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তেছেন তো জায়গা সংকলন হচ্ছে না তখন খাম্বা আছে এখানে একটা খাম্বা আছে দুই খাম্বার মাঝখানে দাঁড়ানো কিন্তু ঠিক না সুননাথ এর খেলাফ হুম কিন্তু এখন আপনি জায়গা না তখন আপনি দুই খাম্বার মাঝখানে দাঁড়ান ওই এই খাম্বার ওইদিকে যারা দাঁড়াচ্ছে ওই খাম্বার এদিকে যারা দাঁড়াচ্ছে মাঝখানে দাঁড়া দাঁড়াচ্ছে তাদের কিন্তু খাম্বার কারণে কাতারে বিচ্ছিন্নতা চলে আসতেছে তখন এটা নিরুপায় হওয়ার কারণে সমস্যা থাকার কারণে তাদের জন্য একটা জায়জ ঠিক আছে কিন্তু এ যে আমি বলবো যে যেহেতু আপনি ভয় করছেন যে আপনার সমস্যা হতে পারে সমস্যা হতে পারে অথবা আপনি মসজিদে আসেন না যেহেতু মসজিদে না আসার ব্যাপারে দলিল আছে নির্ভরযোগ্য ওলামাগদের ফতোয়া আছে তাহলে কী দরকার আছে আপনাকে এভাবে আসতে হবে বাড়িতে আরেক ভাই লিখেছেন যে এক আলেমের বিরুদ্ধে অনেক লেখালেখি হচ্ছে কিন্তু কমেন্ট যারা করছে তাকে খুব হেনস্থা করছে এটা নিয়ে কিছু বলেন আলেমদের বিরুদ্ধে যারা নির্ভরযোগ্য আলেম যারা শহী আকিদের আলেম যারা আহলে সুন্নাতের আলেম তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের লেখালেখি করা আমি মনে করি এটা অনেক বড় বেয়াদবি এবং আলেমকে অসম্মান করার একটা নামান্তর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন যে না ও আলাম ইয়র্কের ক্যাবির না। ওরা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যে যারা আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বড়োদেরকে সম্মান করে না তো যারা ইলিমের দিক থেকে বড় তাদেরকে সম্মান করা উচিত তাদেরকে সম্মান করা উচিত এবং সম্মান দিয়ে কথা বলা উচিত আচ্ছা এখন হয়তো উনি ভুল করেছেন ভুল কার না আছে কে না ভুল করে আল্লাহ নবী সাহসম বলছেন যে কুল্লু বানি আদম খাত্তা বানি আদম সবাই ভুল করে খেরুল খাত্তা ইয়া তাওয়াবুন ভুল কায়দের মধ্যে উত্তমরা যারা তোবা করে বা যারা ফিরে আসে ঠিক আছে তো সুতরাং ভুল করবেই হুম শেখ আব্দুল মহসান আব্বাদ মসজিদে নববীর যিনি মোদারেস মসজিদ মদিনা বিশ্ববিদ্যালয় এক তিনি ভাইস চ্যান্সেলার ছিলেন শেখ বিন বাজের জামানার লোক অনেক বৃদ্ধ হয়ে গেছেন তিনি একটা বই লিখেছেন বইয়ের শিরোনাম হচ্ছে রিফ বে আহলে সুন্না ইয়া আহলে সুন্না হে আহলে সুন্নাতের অনুসারীরা হে আহলে সুন্নাতের অনুসারীরা যে হে আহলে সুন্নাতের লোকেরা তোমরা আহলে সুন্নাতের আলেমদের ওপরে ব্যক্তিদের ওপরে দয়া করো করুণা করো ভুল তো হবেই এখন ভুল হয়েছে দেখে কঠোর ভাষায় তাদের প্রতিবাদ করা হবে তাকে হেনস্থা করা হবে আজে বাজে কমেন্ট করা হবে এটা কোনো মোমেনের জন্য সমীচীন নাই বিশেষ করে এক শ্রেণীর আবেগী যুবক হ্যাঁ আবেগিক যুবক তারা এই কাজগুলি করে এটা আসলে মোটেও ঠিক না জ্ঞান অর্জন করেন আলেমকে শ্রদ্ধা করতে শিখেন আলেমকে শ্রদ্ধা করলে এলেম পাবেন আর আলেমকে অশ্রদ্ধা করলে আপনার এলেম হারিয়ে যাবে এলেমের বরকত আপনি পাবেন না ভুল কার নাই বড় বড় ইমামরা ভুল করেছেন বড় বড় আলেমরা ভুল করেছে সাহাবিদের ভুল হয়েছে কিন্তু তারা ভুলের কারণে সাধারণ মানুষ তাদের উপরে আক্রমণ করেছে এবং এই আজেবাজে কমেন্ট করেছে কখনোই তারা এটা করেন নাই সুতরাং সাবধান আপনি নিজেকে কন্ট্রোল করেন আপনার জিহ্বাকে আপনি কন্ট্রোল করেন আপনার লেখনীকে কন্ট্রোল করেন এবং আপনার এই লিখনির কারণে যদি একজন নির্ভরযোগ্য যার ভুলগুলি হাতে গোনা যায় এরকম আলেম থেকে মানুষ দূরে সরে যায় আল্লাহে আল্লাহর কসম আপনাকে আল্লাহ কিন্তু বিচারে কাঠগড়ে দাঁড় করাবে আপনি মানুষকে ইসলাম থেকে দূরে সরাচ্ছেন একজন আলেম থেকে ফায়দা নেওয়ার বিষয়ে মানুষকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন সুতরাং করা যাবে না এই জিনিসগুলি ব্যক্তিগতভাবে তাকে আপনি সংশোধন করেন তার কাছে চিঠি পাঠান হতে পারে তার ভিতরে কোনো গোড়া আছে বা থাকতে পারে এটা এবং তিনি যেটা পড়েছেন বা বুঝেছেন হতে পারে তার কাছে এটাই সঠিক মনে হয়েছে আলহামদুলিল্লাহ এটা আপনি বাদ দেন এটা আপনি বাদ দেন তার এই বিষয়টা আপনি বাদ দেন হ্যাঁ শেখ বাজ শেখ আলবানি শেখমিন তাদের ফতোয়ার ভিতরে একে অপরের ফতোয়ার ভিতরে কত বৈপরীত্য রয়েছে কত একজন ওই জন্য বিপরীত ফতোয়া রয়েছে কিন্তু কখনোই এই কারণে তাদের অনুসারীরা কখনো কোনো আলেমকে কটাক্ষ করে কোনো কথা আল্লাহর কসম আমার চোখে পড়েনি এখনও কারণ এই সমস্ত আলেমদের যারা ছাত্র আছেন তা আলেমদেরকেও চিনি তাদের ছাত্রদেরকেও চিনি কিন্তু আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে কেউ কথা বলেছেন এরকম কাউকে আমি দেখি নাই এটা এটা হতেই পারে তার এটা ইজতেহাদ কোনো একটা শেক শেখ বাজাব ইবনু ওসাইমিন এক জায়গায় ছিলেন তো আলেমদের সম্মান দেখেন যে কোনো একটা মাসালাই শেখ ইবনেসাইমেনের কাছে ফতোয়া প্রশ্ন করা হলো তো ওই ফতোয়াটা ওই বিষয়টার ওই প্রশ্নটার উত্তর ইবনে উসাইন যা দিবেন কিন্তু ইবনে ইবনেসাইমিন আগে থেকে জানেন যে এই ফতোয়াটার ক্ষেত্রে শেখ বিনবাজ মত পোষণ করেন তখন তিনি কি করলেন তিনি বললেন যে মাইকটা শেখ বিনবাজকে দাও উনি এটার ফতোয়া দিক যথেষ্ট উনি নিজে দিলেন না আল্লাহ আকবার তিনি সম্মান করলেন বড়কে সম্মান দেখাইলেন যদিও তিনি কিন্তু এটা ভিন্নমত পোষণ করেন কিন্তু আমাদের সমাজে এটা কোনো কি নাই এতেমাম নাই হ্যাঁ আমি বড় আলেম আমার শাহ বড় আলেম সুতরাং ওর কথায় মানতে হবে ওর কথা মানা যাবে না এগুলি মানে এলেমের দন্যতার একটা পরিচয় সুতরাং যারা আকিদা দাবি করেন তারা আলেম থেকে সম্মান করতে শিখেন শ্রদ্ধা করতে শিখেন মানুষের ভুল ত্রুটিকে গোপন করতে শিখেন সাধ্য অনুযায়ী ওটার পক্ষে ব্যাখ্যা দাঁড় করাতে শিখেন এবং তাকে নিষ্কলুষ করার জন্য বা নিরাপদ করার জন্য আপনি চেষ্টা করেন যে এটা তার ভুল এটা হয়তো তার ইশতেহাদি ভুল হতে পারে সে তো প্রবৃত্তি পূজারী নয় অথবা সে তো আপনার বেদাতি নয় বেদাতি থেকে আহ্বানকারী নয় তাই জন্যে এই বিষয়গুলিকে আমাদের সংযম হতে হবে এবং আমাদের ভাষাকে লিখনীকে কন্ট্রোল করতে হবে আমাদের সেটা অভিধান করে মাঝে মাঝে মনের ভেতর কারো কারো প্রতি হিংসা এবং ক্ষোভ চলে আসে তাদের খারাপ কাজের কারণে ক্ষোভ আসতে পারে রাগ আসতে ক্ষোভ মানে রাগ কিন্তু হিংসা আসবে না হিংসা হচ্ছে হিংসা হলো কি যে একজন মানুষকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হোক এই কামনা অন্তরে পোষণ করার নাম হচ্ছে হিংসা এটা কখনোই হবে না এটা কখনোই উচিত নয় হ্যাঁ কিন্তু ক্ষোভ আসতে পারে তার কাজের কারণে যে সে অন্যায় করছে সে শরীরের খেলাপ কাজ করছে সুতরাং তার প্রতি রাগ হবে ক্ষোভ হবে হ্যাঁ তাকে আপনি নসিহত করবেন এগুলি যায় আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই রাগ ক্ষোভ যেন এমন পর্যায়ে না পৌঁছে যে ওই লোকটা আপনার রাগের কারণে সে আরও বেড়া হয়ে গেল আরও দূরে চলে গেল এরকম যেন না হয় ঠিক আছে আজিজ্জুল হক বলছেন যে আমার মনে অসহসা আছে কোনো জিনিস পোশাকে ভরলে ওই বস্তু পাক কি না না পাক আর কোনো বস্তু পাক না পাক এ বিষয়ে আমার সঠিক জানা নেই এক্ষেত্রে কি করব দেখুন অসহসা দূর করতে হবে হ্যাঁ যে জিনিসটা আপনার শরীরে লাগছে আপনি সেটার দিকে তাকাবেন এবং আপনি লক্ষ্য করবেন আপনি এটাকে অনুসন্ধান করবেন জিনিসটা পাক না পাক হ্যাঁ যদি আপনার কাছে প্রবল ধারণা সৃষ্টি আপনার মনের মধ্যে জিনিসটা না পাক বাদ দিবেন তখন আপনি কাপড় ওই জায়গাটা ধুইবেন বা ওটাকে কাপড়টা বাদ দিবেন কিন্তু যদি প্রবল ধারণা তৈরি হয় যে সেটা পাক তা আলহামদুলিল্লাহ আপনি সে এটার ভিত্তিতে আমল করবেন কিন্তু এটা না এটা এটা না এটা এই দোদুল্য অবশ্য থাকবেন না আপনি ইয়াকিনের দিকে যাবেন হয় এটা না হয় এটা বাস কারণ ওই দোদুল্যটা শয়তানের পক্ষে শয়তান আপনাকে কিছু করতে দিবে না তাই আঁকড়ে ধরে রাখছে এটা না এটা করতে না 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 এটা না ওইটা শয়তান আবার বলবো না 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 এটা বিজয়ী হতে দেওয়া যাবে না যে কোনো একটা আপনি স্থির করে নেবেন দিয়ে আপনি আমল করবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বই থেকে কোনো ফতোয়া ফেসবুকে পোস্ট দেওয়ার সময় কোরআনের আয়াত বা হাদিসের আরবি বাদ দিয়ে শুধু বাংলায় পোস্ট দিলে শেষে সূত্র হিসেবে সে বইয়ের নাম বা লেখকের নাম উল্লেখ করা যাবে কি হ্যাঁ যাবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই তবে যদি কোরআনের টেক্সট যেটা আরবিতে আছে ওটা হাদিসের টেক্সট যদি আরবিতে যেটা আছে সেটা যদি আপনি দেন তাহলে জিনিসটা কী হবে মূল্য বৃদ্ধি হবে এবং সেটা একটা অথেন্টিক বলে যিনি পড়ছে তার কাছেও ভালো লাগবে আল্লাহর আয়াত যখন সে পড়বে তখন প্রতিটি হরফের বিনিময়ে সে দশ টাকার নেকি পাবে আর আপনার মাধ্যমে সেই নেকিটা পেল আপনিও সেই নেকিটা পাবেন এই জন্য কী দরকার আছে আপনি ওটা ডিলিট করবেন দরকার নেই আপনি ওটা রাখে দেন অনুবাদটাও রাখছেন সে আরবি টেক্সটাও রাখেন তারপর হাদিসের বাক্যটা হতে পারে এই হাদিসটা তার কাছে তার কাছে ছিল না জানতো না আপনার এই পোস্ট করার মাধ্যমে সে একটা নতুন হাদিস জানলো এবং হতে পারে সে আপনার এই হাদিসটা পেয়ে সে হয়তো আরবি টেক্সটা মুখস্থ করবে আপনিও সব পাবেন সুতরাং এটা আলাদা করার বা কাট করার কোনো প্রয়োজন নেই আমার এখানে বেশ কিছু আরও প্রশ্ন ছিল যেগুলো ওপরে চলে গেছে আমি প্রশ্নগুলো উত্তর দিতে পারিনি তো আমি সম্মানিত ভাইদেরকে বলছি যে আপনারা আপনাদের প্রশ্নগুলো যেটা উত্তর দেওয়া হয়নি সেটা একটু রিপিট করেন কপি করে আবার দেন তাইলে আমার কাছে আবার আসবে তখন আমি এটা উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে নেসফে মাসরুর ভাই বলেছেন নেসফে সাবান রাত্রির আলাদা কোনো ফজিলত আছে কি নাকি অন্য রাতের মতন একটু আগে আমি এ বিষয়ে আলোচনা করলাম আপনি হয়তো পরে এসেছেন যে নসফে সাবানের রাতে যে ফজিলতের হাদিস বর্ণিত হয়েছে সেটা আপনি একটু শুনে নিন একটু ভিডিওটা আগায়া হ্যাঁ তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে নাসরিন আক্তার এক বোন প্রশ্ন করেছেন যে আমি সারাদিনের ফরজ শূন্য নফল নামাজে সেজদার বাইরে যদি দিনের দু একটা নামাজের পর সত্তর বার করে আস্তাক ভোল্লা পড়ি তাহলে সেটা কি বেদাত হবে মানে যে নামাজের পরে যে আস্তাক ফুল্লা আছে সে আস্তাকল্লা ছাড়া আপনি আলাদাভাবে সত্তর বার আস্তাকল্লা পড়বেন কি না হ্যাঁ জায়েজ ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহ নবী সাল্লাহ আলি তিনি দিনে সত্তর বার আস্তাকল্লা পড়তেন হ্যাঁ আর কোন কোন রেওয়ায়তে আছে যে একশো বার পড়তেন সুতরাং আপনি সত্তর বার পড়েন অথবা একশো বার পড়েন যেহেতু রয়েছে সহি মুসলিমের হাদিসে রয়েছে অতএব এটা আপনার জন্য যায় যে কোনো অসুবিধা নাই এবং যারা বেশি বেশি ইস্তেকভার পড়ে তাদের ফজিলত আছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে মান লাজিমাল আল মান লাজিম আল ইস্তেকফার যা আল্লাহ মিনকুল্লাহাম মিন ফারাজা ও মিনকুল্লা দিক ইন মাহ রাজা ওয়ার জুক হু মিন হাইসুল আয়াহ যে ব্যক্তি সর্বক্ষণ ইস্তেকফার পাঠ করবে মানে ইস্তেফা তার মুখের একটা মানে ভাষা বানিয়ে নিয়েছে হ্যাঁ তো বলছেন যে যা আল্লাহমিন কুল্লা হামিন ফারাজা তার সকল দুশ্চিন্তাটা দূর করে দেবেন ওমিন মা খারাজা তাকে সব সংকীর্ণতা থেকে প্রশস্ততা দান করবেন আর তিন নম্বর হচ্ছে ওয়ার জোক হোমিন হাইসুল আখতাশেফ এবং তাকে এমনভাবে রিজিক দান করবেন যে সে কল্পনা করতে পারবে না যে কোথা থেকে সে রিজিক আসছে সুতরাং বেশি বেশি ইস্তেফার পাঠ করা অনেক বড় ফজিলতের কাজ মনের ইচ্ছা পূরণের কোন সহি আমল আছে কি মনের ইচ্ছা পূরণের কোন সহি আমল আছে কি মনের ইচ্ছা মনের যদি ভালো ইচ্ছা হয় তা আপনি সেটার জন্য কাজ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেমন আপনি বিবাহ করতেছেন ভালো ইচ্ছে না তা আপনি বিবাহের জন্য ভালো মেয়ে খুঁজবেন আল্লাহ কাছে দোয়া করবেন রব্বানা হাবনা জোয়া জিনিয়া করাল্লা কিনা ইমামা এভাবে আপনি দোয়া বলবেন আর আপনি পাত্রী খুঁজবেন তাই না খালি আমল করলে তো হবে না কাজে নামতে হবে আপনি আল্লাহকে চাইছেন যে আল্লাহ তুমি আমাকে রিজিকে বরকত দান করো আর আপনি ঘরে বসে আছেন ব্যবসা করছেন না বাজারে যাচ্ছেন না তাহলে কেমন করে হবে রব্বানা আদিনা ফিদিনী হাসান আফিলাহ হাসানা আফিনা আজাবান্না দুয়া বলবেন তারপরে আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে চলবে আল্লাহ বলছেন যে অমাইয়া তাকিল্লাহ যা আল্লাহ মাখ রাজা ওয়ার জুখ হুমিন হাইস ওলাই আহতাসেব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য সব উপায়কে বের করে দিবেন তার জন্য সব উপায় বের করে দিবেন আর তাকে রিজিক দিবেন অকল্পনাতি জায়গা থেকে সুতরাং সকল আমল বা সকল মনের ইচ্ছা পূরণ করার জন্য সেই পন্থা অবলম্বন করতে হবে এবং আমল করতে হবে আমি চার রাকাত নাকি চার রাকাত পড়েছি মনে ছিল না তখন তিন রেগাত ধরি কিন্তু নামাজ শেষে সাহসীতা দিতে মনে ছিল না অনেকক্ষণ পরে মনে পড়ে এক্ষেত্রে কী করবো সুন্দর প্রশ্ন তো নামাজের মধ্যে রাখাত সংখ্যা যদি এরকম ভুল হয় বা সন্দেহ হয় তিন না চার তখন আপনার মন যদি বলে যে তিন তাহলে তিন সেই হিসাবে আপনি এক রেখাত পূর করবেন পরে আপনি লাস্টে সহসীতা দেবেন তো এই সহসিলিতা যদি ভুলে যান তাহলে যেহেতু আপনার ইয়াকিং ছিল যে আপনি চার পড়েছেন তারপরে সহজিদে ভুলে গেছেন দীর্ঘ সময় হয়ে যায় তাহলে আর ওইটা সহজিদে দেওয়ার দরকার নাই আর যদি সময় কাছাকাছি হয় তাহলে আপনি যেখানে ছিলেন সেখানে ফিরে গিয়ে আপনি দুটি করবেন এটা এটা আপনার জন্য নামাজ যথেষ্ট হয়ে যাবে সুন্দর হবে সবে মেরাজের কোনো রোজা রাখে যাবে কি না সবে বরাজ সবে মেরাজ উপলক্ষে কোনো রোজা নাই সবে বরাত উপলক্ষে স্পেশাল কোনো রোজা নাই এগুলি বেদাতি কাজ এখানে আপনি জালালাইনের একটা উদ্ধৃতি দিয়ে বলেছেন ইন্না নজালফিআ মুবারক আহ আলাুল কাদর আউল আলাফি মিন শাহ নজলা মিন উমিল মুনজিলিন। যে আল্লাহ বলছেন যে আমি বরকতময় রাতে এটাকে নাজিল করেছি সেটা হচ্ছে কদরের রাত অথবা সাবানের রাত এবং সেটা উম্মুল কিতাব মিনা আ আসমান সাত আসমানের উপর থেকে দুনিয়ার আসমান নেমে এসেছি এটা ওনার একটা ব্যক্তিগত মত এই মতের পক্ষে যেহেতু একটা গায়েবি বিষয় হ্যাঁ এই গায়েবি বিষয়ের পক্ষে যেহেতু কোনো দলিল নাই এটা গ্রহণযোগ্য নয় যেহেতু আল্লাহ তালা কোরআন কেন সুস্পষ্ট ভাষায় ইনজাল্লাহফিল কাদার বলেছেন শাহরুল রহমানজুল্লাহিউল কোরআন বলেছেন সুতরাং এই ব্যক্তিগত তাফসির এটা গ্রহণযোগ্য নয় এবং এটার পক্ষে সালাফদের কোনো ইয়ে নেই থেকে কোনো বক্তব্য নেই রসুল্লামকে উসিলা করে কোনো দোয়া করা চলবে কি না রসুল্লাহ সাল্লিয় সাল্লামের ব্যক্তিকে ওসিলা করে কোনো দোয়া করা চলবে না কারণ সাহাবাই সাহাবাইকরাম তারা এই কাজ করেন না রসুলামের এন্তেকালের পরে তারা কখনই করেন নাই উমার বিন খাত্তাউলাদ সময় যখন অনাবৃষ্টি হয়েছিল তখন তিনি ইস্তস্কার নামাজ পড়ার জন্য তার চাচা আব্বাসকে নিয়ে বের হয়েছিলেন এবং বলেছিলেন যে ইন্না কুন্না নাতল বে নাবি ই না আমরা রসসম জীবিত থাকতে তা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে উশিলা চাইতাম বৃষ্টি চাইতাম কিন্তু ইন্তুনি যখন নাই তখন না বে বেদোয়া বেদোয় নাবি একা এ আল্লাহ যে আমরা এখন তোমার নবীর তোমার নবী চাচা যে তার দোয়ার ওশিলা করে আমরা দোয়া করতেছি সুতরাং দোয়া ব্যক্তিগতভাবে মানে কোনো ব্যক্তির কাছে দোয়া চাওয়া যেতে পারে এবং তার দোয়ার ওশিলা করা যেতে পারে কিন্তু কোনো ব্যক্তির ওশিলা করা চলবে না রসদ সাল্লাহ সাল্লাম ব্যক্তি তিনি জীবিত অবস্থায় যেমন সম্মানিত মৃত্যুর পরে সম্মানিত কিন্তু তার ব্যক্তি ওশিলা কেদের ভিতরে তার কোনো প্রমাণ নাই সুতরাং এটা করা চলবে না যদি কারো আকিদার ঠিক না থাকে তাহলে কি তাহলে কি আমল কবুল হবে না আকিদার বলতে উদ্দেশ্য যদি তার আকিদার মধ্যে যদি সেরেক থাকে তাহলে সব আমল বরবাদ আকিদার মধ্যে যদি বেদাত থাকে তাহলে বেদাতি আমলটা বরবাদ হুম ফরজ আমল হয়তো কবুল হইতে পারে কিন্তু যেই আমলটা বেদাতের সাথে সংশ্লিষ্ট রেখে সে করেছে সে আমল তার কবুল হবে না আর যে শিরিক হয় সে দুই প্রকার ছোটো শির বড়ো শিরিক যেমন মাজারে যাওয়া মাজারে সিন্নি দেওয়া মাজারে মান্যত করা মাজারে পশু জবাই করা মাজারে গিয়ে দোয়া চাওয়া এগুলি বড় শির যদি কোনো মানুষ এই কাজগুলি করে তাহলে তার কোনো কবল হবে না এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে লাইন তা লাই না তুমি যদি করো তোমার সমস্ত আমল বারবাদ হয়ে যাবে আমাদের সমাজে মৃত ব্যক্তির জন্য ফাতেহা করে যে গরিব মিসকিনকে অথবা ঘরের মানুষরা খায় আমি শুনেছি সেটা হাদিস নয় কারণ নিজের ঘরে যদি এরকম ফাতেহার উদ্দেশ্যে জবাই করা পশুর মাংস খাওয়া যাবে কি আর মৃত বাবা মায়ের জন্য সন্তানের কোনো আমল আল্লাহানি করে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কোন আমল দেখুন ফাতেহা যেটা করা হয় আমাদের সমাজে নিশ্চন্দে এটা বেতাত হুম এটা রাসুলসাল্লামের সুন্নাত থেকে প্রমাণিত না রসুল সাল্লাম এরকম করেন নাই সাহাবাহিকরকম করেন নাই হুম আচ্ছা এখন যদি এইভাবে পশু জবাই করা হয় তা আপনি সেটা খেতে পারবেন কি না যদি এটা ওই ফাতেহার খানা যদি হয় তাহলে আপনি খাইবেন না আর যদি আলাদা করে আপনি গোস্ত নিয়ে রান্না করে খান তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই যেহেতু হালাল গোস্ত জবাই করা হয়েছে সেটা আপনি হালালভাবে জবাই করেছে আপনি সেটা হালাল খানা খাবেন কোনো অসুবিধা নেই কিন্তু ফাতেহার জন্য যেটা বিতরণ করা হচ্ছে আপনি সেটা সেই খানাটা আপনি খাবেন না খাইলে আপনার বেদাতকে সহযোগিতা করা হলো আর আল্লাহ নবী সরস আল্লাহ তালা কোরআনিকানে বলছেন যে ওলা তা তোমরা তা অজিন তোমরা নিকির কাজে এবং তাকুয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং গুনাহের কাজে এবং শত্রুতার কাজে কাউকে সহযোগিতা করো না আর পিতামাতার মাতার কল্যাণের জন্য যে আমল করবেন সবচেয়ে বড় কথা নিজে সৎ সন্তান হইতে হবে আপনি সৎ সন্তান হিসাবে যত দোয়াল্লা কিছু করবেন সেই দোয়াল্লা কবুল করবেন এটা এক দুই নম্বর হচ্ছে পিতামাতার জন্য আপনি কি করবেন দান করবেন সাদাকা করবেন যত সৎকার করবেন তত এটা কল্যাণের হবে তাদের উপকারে আসবে আর একটা হচ্ছে পিতামাতার জন্য হজ বা অমরা করা ইত্যাদি দান করার মেলায় দিক আছে পয়সা করে দেওয়া মসজিদ বানিয়ে দেওয়া মাদ্রাসা বানিয়ে দেওয়া নলকূপ করে দেওয়া নদী জারি করে দেওয়া রাস্তা বানিয়ে দেওয়া গাছ লাগিয়ে দেওয়া এগুলো সবই কী পিতামাতার পক্ষ থেকে দান এবং আশা করা যায় সেটা আল্লাহ তাল্লা কবুল করবেন আমল কবুল হয়েছে তা বোঝা যায় কিভাবে সুন্দর প্রশ্ন আমল কবুল হয়েছে এটা বোঝা যাবে না কিন্তু আলামত আছে আলামত হলো এই যে আমি যখন একটা নেক আমল করলাম সেই নেক আমলের পরে যদি আবার নেক আমল করার আগ্রহ স্পৃহা আমার মনের মধ্যে তৈরি হয় তাহলে বোঝা যাবে আমার আগে আগের আমলটা কবুল হয়েছে আর যদি আমল কবুল হওয়ার পরে আমল করার পরে আমার মধ্যে এরকম তৈরি হয় যে আমল তো করছি হ্যাঁ আল্লাহ তো কবুল করবেনি এবং ওই আমল কবুল করার পরে আবার কোনো আমল আমার দ্বারা যদি না হয় তাহলে বুঝতে পারছি শুধু মানে দায়িত্ব পালন হয়েছে আর কিছু না আমি উদাহরণ দিই আপনাদেরকে সাহাবাই কেরাম তাদের আমল কবুল হয়েছে হ্যাঁ বিশেষ করে জান্নাতের দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাদের আমল যে কবুল হয়েছে বলেই তো আল্লাহর নবী সাসম তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন চার খলিফা এবং আর বাকি ছয়জন তো এই লোকগুলির আমল কবুল হওয়ার কথা ওহির মাধ্যমে আল্লাহ বিশ্বাস জানাইছেন তো এদের পরিচয় কেমন ছিল এদের পরিচয় ছিল যে তারা আরো বেশি আমলের দিকে আগ্রহী ছিলেন এবং অনেক বেশি তারা আমল করতেন হুম এমন কখনোই পাওয়া যায়নি যে আলহামদুলিল্লাহ আমার তো জান্নাত চলেই গেছে অতএব আমার না ছিল ঘুমায় রাত কাটাই না তারা আমলের উপরে স্থির ছিলেন অটল ছিলেন আমল চালিয়ে যেতেন কখনোই অন্যায় অনাচায় তারা কখনোই লিপ্ত হতেন না এটাই প্রমাণ যে আল্লাহ তাদের কবুল করেছেন সুতরাং আমার আমল আল্লাহর কাছে কবল হচ্ছে এটা এটার আলামত হলো এই যে আমি অন্যায় লিপ্ত হব না ওই আলামে আমলে গাফলতি করব না আমি আমল ছেড়ে দিবো না হ্যাঁ আমি আরও বেশি স্পৃহা এবং উদ্যোগ নিয়ে আমল চালিয়ে যাব। এটা হচ্ছে আমল কবল হওয়ার কি আলামত আল্লাহ আলা আলাম আমি সৌদি আরবে আছি আমাদের জন্য দোয়া করবেন যে কোনো সময় যে কোনো সময় করা যাবে কি যেমন আমি শুয়ে শুয়ে আমার বেবির জন্য দোয়া করলাম তাতে কি কোনো গুণা বা সমস্যা হবে না কোনো সমস্যা নেই দোয়া তো যে কোনো সময় আপনি করতে পারেন হ্যাঁ আপনি উঠতে বসতে চলতে ফিরতে হ্যাঁ সবসময় আপনি দোয়া করতে পারেন নামাজের আগে নামাজের পরে আজানের আগে আজানের পরে একামতের আগে শেষ রাতে যে সময়গুলো দোয়া কবুল হয় সেই সময়গুলিতে আপনি দোয়া করবেন বেশি বেশি এটা উত্তম হবে বেশি বিশেষ করে শুক্রবারের দিন আসরের পরে হ্যাঁ আমরা এখন তো ঘরে বসে আছি শুক্রবার দিন আসরের পরে থেকে মাগরীপ পর্যন্ত সময়ের ভিতরে আলহন বিশ্বাস দোয়া বলেছেন যে দোয়া কবল হবে এবং নিশ্চিতের কথা বলেছেন সুতরাং এই সময়গুলিকে আপনি নির্বাচিত করে দোয়া করবেন রাত্রে ঘুমানোর সময় আগে আপনি আস্তাকল্লা পড়বেন ইস্তে তারপরে আয়তুল কুরসি পড়বেন সুরা কুল পড়বেন বিছানায় যাওয়ার দোয়া পড়বেন এই সময় অন্য যদি দোয়া পড়েন তো কোনো অসুবিধে দোয়া পড়লে কোনো সমস্যা নেই দোয়ার জন্য আপনাকে সময় নির্বাচন করতে হবে অথবা দোয়ার জন্য আপনাকে সবাই মিলে একত্রিত হতে হবে এটা জরুরি না সব দোয়ার ক্ষেত্রে হাত তোলাও জরুরি না হাত না তোলেও আপনি দোয়া করতে পারবেন ইশাআল্লাহ কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি আলোচনা আর দৃঢ় করছি না এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন তাহলে আগামী দিন আমরা আগা আবার মিলিত হব তো আমরা এতক্ষণ যা বললাম যা শুনলাম আল্লাহ যেন আমাদেরকে এগুলি নেক আমন হিসেবে কবুল করে নেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো তাহলে ক্ষমা করেন আমাদের মধ্যে যারা আমরা সুস্থ আছি নিরাপত্তায় আছি আল্লাহ আমাদের সুস্থতা এবং নিরাপত্তাকে বাড়িয়ে দেন যারা যারা আমাদের মধ্যে অসুস্থ হয়েছেন তাদেরকে আল্লাহ তালা খুব দ্রুত শিফায় কামেলা দান করেন আর যারা মৃত্যুবরণ করেছেন এই মহামারীতে আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেন তাদেরকে কবর আজাব থেকে রক্ষা করেন এবং তাদেরকে জান্নাতে অধিবাসী করেন আমিন আমাদের দেশে আমাদের যে সমস্ত ভাইয়েরা আত্মীয়রা আমাদের মুসলিমরা রয়েছেন তাদের সবাইকে আল্লাহ তালিয়া হেফাজত করেন আমিন ওসলিল্লা নবীনা মোহাম্মদ ওলা আলী ওসব আজমাইন জজাকুমুল্লা খাইসালামালাইকুম রহমতুল্লাহ বাক